আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা মহান আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন আপনারা কেমন আছেন আশা করি আমরা সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে খুবই ভালো আছি তো সম্মানিত ভাই বোন আজকের এই পর্বে আমরা দোয়া সিরিজের এই পর্বে নতুন আরেকটি দোয়া শিখব আমরা অনেকগুলো দোয়া পড়েছি মুখস্থ করেছি অর্থ সহ আমরা জেনেছি আজ আমরা নতুন এমন একটি দোয়া শিখব যেই দোয়া প্রতিদিন আমাদের জীবনে প্রয়োজন এই দোয়াটি আমরা কোথায় পেলাম ইবনে মাজা নয়শো পঁচিশ নম্বর হাদিস উম্মু সালামা হ্রদীয়হ আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল প্রতিদিন ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর তিনি এই দোয়া পড়তেন তাহলে রাসুল্লাহ সাল আলহিউ যেহেতু প্রতিদিন এই দোয়া পড়তেন প্রতিদিনের আমলের মধ্যে তার রুটিনের মধ্যে এই দোয়াটি ছিল তাহলে সম্মানিত ভাই বোন আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিনের আমলে এই দোয়াটি কি থাকবে না অবশ্যই থাকবে আমরা যারা দোয়া মুখস্থ করিনি আসুন আজ আমরা এই দোয়া সুন্দরভাবে মুখস্থ করব অর্থ সহ জানব অর্থের দিকে লক্ষ্য রেখে আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করব। তো সম্মানিত ভাই বোন আসুন দেরি না করে আমরা এই দোয়াটি খুব সুন্দরভাবে মুখস্থ করি আপনারা আমার সাথে পড়ুন আল্লাহ اللهم اني اني اسالك اسالك علما نافعا علما نافعا ورزقا طيبا ورزقا طيبا وعملا متقبلا দোয়াটি অত্যন্ত সুন্দর আমরা প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়ব এমনকি যখনই সময় পাব তখনই আমরা এই দোয়াটি পড়তে পারবো কি সকাল কি বিকাল কি সন্ধ্যা সব সময় এই দোয়াটি আমাদের নিজেদের জন্য পড়তে পারব আজ আলুকা আইল মান ওৱাৰিজ কন তইবা ওয়ামালন মতাকবলা অর্থটা হচ্ছে অত্যন্ত সুন্দর আসুন আমরা অর্থ সহ শিখি অল হে অল এইটোৰ অর্থ আমরা সকলেই জানি অল হোম্মা মানে হচ্ছে হে অল নিশ্চয় আমি হে নিশ্চয় আমি আমি আপনার আপনার কাছে কাছে চাই। প্রার্থনা করি। আমাকে আপনি উপকারী জ্ঞান দান করুন উপকারী জ্ঞান দিন আমরা অনেকেই জ্ঞানী কিন্তু আমাদের জ্ঞান আসলেই কি উপকারে আসে এজন্য শুধু জ্ঞান থাকলেই হবে না জ্ঞান হতে হবে উপকারী জ্ঞান এই জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করা হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন যে জ্ঞান আমার উপকারে আসবে পবিত্র রিজিক দেন মানে পবিত্র রিজিক রিজিক তো আমরা অনেকভাবে আহরণ করতে পারি কিন্তু রিজিক যদি হালাল যদি না হয় রিজিক যদি হারাম হয়ে যায় তাহলে তো আমাদের জাহান নামে যেতে হবে তাই রিজিক অর্জন করার ক্ষেত্রে রিজিক উপার্জন করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমি যে রিজিক উপার্জন করতেছি সেটা হালাল কিনা এই জন্য মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করা হে আল্লাহ আপনি আমাকে কী করেন পবিত্র রিজিক দান করেন এবং এবং ওয়া মালান আমি যে আমল করতেছি আমি যে প্রাত্যহিক জীবনে যে আমলগুলো করতেছি এ আমলগুলোকে মুতাকবালা আপনি কবুল করুন কবুলযোগ্য আমল করার তৌফিক দিন কত সুন্দর একটি দোয়া সম্মানিত বা আমরা যদি শির করি এবং আমল করি তাহলে এই আমলের তো কোনো গ্রহণযোগ্যতা থাকবে না শির্ক মহাপাপ আল্লাহ তালা এই শির্কের কারণে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন এবং আমরা অনেকেই ইবাদত করি বেদাত যুক্ত বেদাত করে থাকি বেদাত করার পরও আমরা নিজেকে মনে করি আমি আমল করতেছি কিন্তু এই বেদাত মহান আল্লাহ তালা গ্রহণযোগ্য হিসেবে দেখবেন না তাই গ্রহণযোগ্য কবুলযোগ্য আমল যেন আমরা করতে পারি এজন্য মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা তাই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই পবিত্র রিজিক চাই এবং গ্রহণযোগ্য কবুলযোগ্য আমল চাই আমল প্রার্থনা করি এই দোয়াটি অত্যন্ত কার্যকর আমরা প্রতিদিন এই দোয়ার প্রতি আমল করব। এবং জ্ঞান অনুযায়ী আমরা যেন আমল করতে পারি মহান আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন তাই আসুন এই দোয়াটি আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি'আ ওয়ারিজকান ত্বয়ীবা ওয়া আমালান মুতাকাব্বালা হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন পবিত্র রিজিক দিন এবং গ্রহণযোগ্য কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন এটা আমি আপনার কাছে প্রার্থনা করি এইটা আমি আপনার কাছে চাই সম্মানিত ভাই বোন এভাবে খুব মনোযোগ সহকারে একাগ্রচিত্রে মহান আল্লাহ তালার কাছে আসুন আমরা দোয়া করি দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে মহান আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দোয়া মুখস্থ করার তৌফিক দান করুন এবং এই দোয়ার প্রতি আমল করার তৌফিক দান করুন এবং মুক্ত বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলামিন.